এই মন্দিরের হাইট হচ্ছে 350 ফিট আর তারপর আপনারা যে সুদর্শন চক্রটা দেখছেন সেটা আপনার 21 ফিট সেটা রাজশাহী থেকে আনা হয়। নতুন মন্দিরে প্রবেশ করলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেস্টিনেশন হ্যাপিনেস। আমি অর্ণব রয়েছি আপনাদের সাথে, আর আমি এই মুহূর্তে রয়েছি ইসকন মায়াপুরে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ইসকন মায়াপুরে যে নতুন মন্দির তৈরি হচ্ছে, অর্থাৎ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম টেম্পল, যেটা এখনও উদ্বোধন হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। তো সেই মন্দিরে কীভাবে প্রবেশ করে আপনি আন্ডার কনস্ট্রাকশন এই মন্দিরটি দেখতে পারেন এবং মন্দিরের কী কী বিশেষত্ব আছে সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে পুরো ইনফরমেশান পেয়ে যাবেন কীভাবে এবং কখন এই মন্দিরে ঢোকা যায় এবং কীভাবে আপনি এই মন্দির দর্শন করতে পারেন। তো চলে আসুন আমাদের সাথে, এই ভিডিওটি পুরো দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন ও আমাদের চ্যানেল ডেস্টিনেশন হ্যাপিনেসকে সাবস্ক্রাইব করুন। প্রবেশের জন্য মন্দিরের প্রবেশের দ্বারের ঠিক পাশেই একটি কাউন্টারে আপনার পছন্দ মতো ডোনেশান করে, আপনার ইচ্ছা মতো ডোনেশান করে আপনি নতুন মন্দিরে ঢুকতে পারেন। দেখুন, সচরাচর সুযোগ হয় না ঢোকার এখানে, যেহেতু মন্দিরটি এখন নতুন তৈরি হচ্ছে। তো 12টা থেকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, এই ডোনেশান করানো কুপনটি দেখালে তবেই আপনাকে মন্দিরে ঢুকতে দেবে। বেশ কিছু লোক ঢুকেছে, তো আমিও চলে এলাম। তো এটি একটি সুন্দর অপরচুনিটি, তো যারা মায়াপুরে আসছেন তারা যদি এই নতুন মন্দির দেখতে চান তাহলে অবশ্যই এই সামান্য ডোনেশান দিয়ে, আপনার ইচ্ছামতো ডোনেশান দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। চলুন ভিতরে যাওয়া যাক। মন্দিরের উপরে ওঠবার জন্য স্লোপ রয়েছে, হয়তো না লিফটের ব্যবস্থা আছে, তবে এই মুহূর্তে খোলা নেই। তো কষ্ট করে একটু এই স্লোপ দিয়ে উঠছি। বিশাল বড় মন্দির, মানে দূর থেকে যতটা দেখতে লাগে তার থেকে অনেক অনেক বড়। তো সবই আন্ডার কনস্ট্রাকশন, এখন দেখুন কাজ চলছে মন্দিরের ভিতরে। বিশাল বড় মন্দির, দেখুন চারিদিকটা। দেখুন এই হলো মন্দিরের মূল অংশ, মন্দিরের নাট মন্দির যেটাকে বলা হয়, এখানেই বিগ্রহ স্থাপিত হবে। দেখুন এই মন্দিরটি কত বিশাল, এখানেই হয়তো বিগ্রহ স্থাপন হবে, সমস্ত কাজকর্ম চলছে। সমস্ত ডিজাইন রাখা রয়েছে, সেগুলো লাগানো হবে দেওয়ালের জায়গায়। খুব সুন্দর হাওয়া এখানে, খুব অলরেডি এখানে হচ্ছে ইকুয়াল টু থার্ড ফ্লোর, মানে প্রায় তিনতলার সমান উঁচু, তিনতলা বা চারতলার সমান উঁচু জায়গায় উঠে পড়েছে। এটা দেখুন পুষ্প সমাধি মন্দির, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই হলো মন্দিরের বাইরে, ভালো করে দেখাই।
তো আমাদের যেখান দিয়ে ঢোকানো হয়েছে সেটি মন্দিরের পিছনের দিক দিয়ে ঢোকানো হয়েছে। আমি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে থেকে একটুখানি আপনাদের দেখাবো। তো তৈরি হতে কতদিন এখনো সময় লাগবে জানি না। এই দেখুন উপরে চূড়াটি দেখা যাচ্ছে, যে চূড়াটি সোনার পাত দিয়ে মোড়া, যেটি অনেক দূর থেকে দেখা যায় আপনি যদি গঙ্গা দিয়ে আসেন, অর্থাৎ গঙ্গা পেরিয়ে যে নবদ্বীপ মায়াপুর ঘাট, মায়াপুর ঘাটে আসেন, দূর থেকে এটা দেখা যায় গঙ্গার ওপর থেকে এই চূড়াটা। হরে কৃষ্ণ। তো তার সঙ্গে দেখছি আমাদের এখানে তিনটে ডোম আছে, হ্যাঁ দেখা গেছে, ফার্স্ট, তারপর মিডল ডোম, তারপর আমার লেফট সাইড একটা আছে। আর তার সঙ্গে কি হচ্ছে আমাদের চোখের সামনে আমরা তিনটে অলটা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অলটা থাকবে গুরু পরম্পরা, সেন্টারে থাকে পঞ্চত্ব ভবন, আর তার লেফট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী। তারপর কি হচ্ছে দেখুন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর যেটা আপনি দর্শন করছেন, সেখানে কি হচ্ছে ভগবানের যে পাঁচ টাইম লীলা তার এক্সিবিশন হবে, যে গোপ কুমারের লীলা আছে সেটা এক্সিবিশন হবে। আর এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টিওপিপি, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, দ্য 10,000 ডিভোটি রেস্ট্যান্ড হেয়ার। আর এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টিওপিপি, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। আর সাতটা লোক নিচে আছে, অতল, বিতল, শীতল, তলাতল, রসাতল, মহাতল, আপাতাল। তো আমরা এখানে দর্শন করতে পারবো। আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই মন্দিরের নাম হয়েছে, তিনটে নাম আছে, এটা অদ্ভুত মন্দির, এটা মায়াপুর চন্দ্রদেব মন্দির, আর এটা হচ্ছে টিওপিপি, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। তার সঙ্গে আপনারা দেখছেন যে হোয়াইট মার্বেল যেটা দেখছেন সেটা ভিয়েতনাম থেকে এসছে, ব্রাউন কালার যেটা মার্বেল দেখছেন সেটা ফ্রান্স থেকে এসছে। কিন্তু মার্বেল তো এখানেও পাওয়া যায়, কিন্তু বিদেশ থেকে আনা হয়েছে কেন, তাই না? কারণ হচ্ছে এই মন্দিরের কোয়ালিটি আছে, সে মার্বেলের কোয়ালিটি আছে, সেটা কী হচ্ছে গরমের সাথে তার টেম্পারেচার নর্মাল থাকবে সেজন্য। এই মন্দিরের হাইট হচ্ছে 350 ফিট, আর তারপর আপনারা যে সুদর্শন চক্রটা দেখছেন সেটা আপনার 21 ফিট, সেটা রাশিয়া থেকে আনা হয়েছে, আর এখানে এসে গোল্ড পালিশ করা হয়েছে। আর এখান থেকে 700 মিটার গার্ডেন হবে, সে গার্ডেনটা এত সুন্দর হবে, যারা দর্শনার্থী আসবে তার দর্শন করার পর ভাববে যে যদি গার্ডেন এত সুন্দর হয় তাহলে মন্দির কত সুন্দর হতে পারে, তাই না? আর আমাদের সেই বৈকুণ্ঠ ধামের দর্পণ আছে জয় আর বিজয়, জয় আর বিজয়। তো হরে কৃষ্ণ, শিল প্রপাত কি জয়, সীতা মায়াপুর কি জয়, টিওবিপি কি জয়।